वेलकम डियर स्टूडेंट्स, वेलकम डियर फ्रेंड्स, स्टार्टिंग यूट्यूब चैनले प्रथम सबा के स्वागत जानाची। आजकल क्लासे क्लास नाइन समाज विज्ञान राजनीति पाठर प्रथम अध्याय हे भारत राजनैतिक दल। भारत राजनैतिक दल भारत हमारा जानी भारत एक गणतान्त्रिक राष्ट्र और ये गणतान्त्रिक राष्ट्रे नाना प्रकार राजनैतिक दल थे। যেমন ভারতের মধ্যে আছে আমরা জানি বিজেপি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তে আমরা এই চ্যাপ্টারের মধ্যে ভারতের রাজনৈতিক দল সম্বন্ধে অধ্যয়ন করব। কেটে কেটে আমরা হইমকে মূল আলোচ্য বিষয় তাপকে রাজনৈতিক দল বলতে কি বুঝো এবং তার প্রয়োজনীয়তা, ভারতের রাজনৈতিক দলগুলোর পরিচয়, রাষ্ট্রীয় দল কোন একটা রাজনৈতিক দল কখন রাষ্ট্রীয় দল থাকে, আর ভারতের এই রাষ্ট্রীয় দল রাজনৈতিক দল আছে কোনটা কোনটা, এবং এই আঞ্চলিক দলের ভূমিকা, রাজনৈতিক দল বলতে কী বুঝে এবং তার প্রয়োজনীয়তা কোথায়, ভারতের রাজনৈতিক দলগুলির পরিচয়, রাষ্ট্রীয় দল আঞ্চলিক দলের ভূমিকা কী, গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা কী, তারপরে আছে গিয়া মোর্চা সরকারের প্রাসঙ্গিকতা এবং তার দোষগুণ। এখন প্রথম টপিকটা হচ্ছে রাজনৈতিক দলের ধারণা এবং তার প্রয়োজনীয়তা। প্রকৃতপক্ষে গণতান্ত্রিক ধ্যান ধারণার জন্মের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলের ধারণা গুরুত্ব লাভ করে। রাষ্ট্র পরিচালনার পুরনো নীতি রাজতন্ত্র, রাষ্ট্র পরিচালনার পুরনো রীতি রাজতন্ত্র। একটা দেশ চালানোর আগের যে আগেকার যুগের যে রীতিনীতি আসলো এটা কী আসলো রাজতন্ত্র, একজনে একজন রাজার নিয়ম অনুসারে একটা রাষ্ট্র চলত। কিন্তু বর্তমানে এইরকম কমে গেছে, বিভিন্ন অনেক রাষ্ট্র আছে যেগুলোর মধ্যে গণতন্ত্র চলে। রাজতন্ত্রে রাজা ছিলেন এক সত্রাধিকারী শাসক, রাজার মুখের কথাও ছিল আইন। কিন্তু পরবর্তীকালে সমগ্র বিশ্বে রাজতন্ত্র ক্রমে বিলুপ্ত হয়ে গেল এবং তার পরিবর্তে গণতন্ত্রের ধারণা বিশেষ গুরুত্ব লাভ করল এবং তা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অঙ্গ হয়ে পড়ল। বর্তমানকালে গণতন্ত্র এবং রাজনৈতিক দল দুটোই একে অপরের পরিপূরক হয়ে দাঁড়ালো। রাজনৈতিক দল ছাড়া যেমন গণতন্ত্র অচল, অনুরূপ গণতন্ত্র ছাড়া রাজনৈতিক দল অর্থহীন। রাজনৈতিক দল হচ্ছে শাসক এবং জনগণের মধ্যে যোগসূত্র রক্ষাকারী, রাজনৈতিক দল সর্বসাধারণকে। এখানে আমরা পাইলাম একটা গণতন্ত্রে যেরকম করিয়া রাজনৈতিক দল ছাড়া একটা গণতন্ত্র হয় না, ঠিক ওইরকম করিয়া একটা রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র হয় না, আর গণতন্ত্র ছাড়া কোনো রাজনৈতিক দল থাকতে পারে না। রাজনৈতিক দল সর্বসাধারণকে প্রশাসনের নিকটবর্তী করে, আর এই রাজনৈতিক দলকে করে এই সাধারণ জনসাধারণকে প্রশাসনের নিকটবর্তী করে, এগুলা কিতা করে মানুষের ন্যায় নীতি পেতে সাহায্য করে। পৃথিবীর প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল অথবা দলীয় প্রথার ব্যবস্থা রয়েছে। এই দলীয় প্রথা হয়তো কোথায় কোথায় একদলীয়, কোথায় দ্বিদলীয়, আবার কোথায় বহুদলীয়। যেমন ধরিয়ে নিয়ে আমাদের ভারতবর্ষের যে রাজনীতিটা আছে এটা হলে বহুদলীয় ব্যবস্থা আছে। আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল আছে, কিন্তু আমেরিকাত বিশেষ করিয়া বিশেষ মানে বড় বড় দুইটা রাজনৈতিক দল আছে। তো বিভিন্ন দেশে রাজনৈতিক দল একদলীয় আছে আর বহুদলীয় আছে, দ্বিদলীয়ও আছে। বর্তমানকালে চীন দেশসহ বেশ কয়েকটি সাম্যবাদী রাষ্ট্রে একদলীয় ব্যবস্থা অর্থাৎ একটিমাত্র রাজনৈতিক দল রয়েছে। অন্যদিকে যেমন ধরিয়া নেই এখনও কিছু রাষ্ট্র আছে যেগুলোর মধ্যে একদলীয় ব্যবস্থা রয়েছে, যেমন ধরিয়া নেই চায়না। চায়না হলো গিয়া কমিউনিস্ট পার্টি অফ চায়না, একটা দলে দেশে শাসন করে। আমেরিকা প্রভৃতি দেশে দ্বিদলীয় এবং আমেরিকার কিতা আছে দ্বিদলীয়, ইংল্যান্ড আমেরিকা এগুলো বিশেষ করে দুইটা দলে শাসন করে দ্বিদলীয় ব্যবস্থা। এবং ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি দেশে বহুদলীয় ব্যবস্থা আছে। যেমন আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ এগুলোর মধ্যে অনেক রাজনৈতিক দল আছে। সাম্যবাদী রাষ্ট্র মাত্র একদলীয় শাসন ব্যবস্থার অধীন কি, অধিক তথ্য শিক্ষক ইন্টারনেট আদির সাহায্যে সংগ্রহ করবে। আচ্ছা, পরবর্তীতে পরে আসি গিয়ে একদলীয় শাসন
ব্যবস্থার প্রচলন থাকা রাষ্ট্রকে অনেকেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বলতে চান না, যদিও সেসব রাষ্ট্র কিন্তু নিজেদের গণতান্ত্রিক রাষ্ট্র বলেই দাবি করে। দ্বিদলীয় শাসন ব্যবস্থায় দেশের জনগণের সম্মুখে দুটি প্রধান রাজনৈতিক দল থাকে এবং জনগণ দলীয় নীতি আদর্শ পছন্দ করে যে কোনো একটা দলকে সমর্থন করে বা সদস্য হয়। বিপরীতে ভারতবর্ষের মতো বহুদলীয় শাসন ব্যবস্থাকে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা বলা যায়। একটা ব্যাপার লক্ষ্য করা গেছে যে বহুদলীয় ব্যবস্থার গণতন্ত্রের চাইতে দ্বিদলীয় ব্যবস্থার গণতন্ত্র অধিক সুস্থির এবং সবল। বহুদলীয় ব্যবস্থাধীন গণতন্ত্রে প্রতিনিয়ত রাজনৈতিক সংকট সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি দ্বিদলীয় ব্যবস্থায় দেখা যায় না। এখানে অনেক সময় অনেক কথা হওয়ার যে কোনো সময় বহুদলীয় ব্যবস্থার গুরুত্ব দেওয়ার, কোনো সময় কিন্তু বহুদলীয় ব্যবস্থায় কী হয় ওনার সময় বিবাদ তৈরি হয়, কিন্তু দ্বিদলীয় ব্যবস্থায় এরকম বিবাদ সৃষ্টি হয় না। ইংল্যান্ড অথবা আমেরিকার রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে ভারতের রাজনৈতিক ব্যবস্থা তার সময় তার সমস্যা তুলনা করে দেখো। তো রাজনৈতিক ব্যবস্থা আমরা সাধারণত সমস্যা তুলনা করতে পারি যে ভারতীয় কীতা আছে বহুদলীয় ব্যবস্থা আছে, আর ইংল্যান্ডে আর আমেরিকা কীতা আছে দ্বিদলীয় ব্যবস্থা। ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে রাজনৈতিক দল অপরিহার্য। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে রাজনৈতিক দল ছাড়া একটা গণতান্ত্রিক রাষ্ট্র হইতে পারত না, এটা খুবই ইম্পর্টেন্ট। রাজনৈতিক দল অবিহনে বর্তমান গণতন্ত্রের ধারণাই অমূলক। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয় শর্ত বা বৈশিষ্ট্য হলো। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলোর কিতা কিতা বৈশিষ্ট্য আছে এগুলো আমরা এখন ফাইব। প্রথম হইল কি সংগঠন, তারা কিতা লাগবো দল বানাইতে লাগবো। দ্বিতীয় হচ্ছে গিয়া নীতি আদর্শ এবং পরিকল্পনা। আমরা কিতা বলি এক একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয় শর্ত বা বৈশিষ্ট্য, মানে রাজনৈতিক দলগুলোর কিতা কিতা আছে বৈশিষ্ট্য কিতা আছে। তো পহলে আমরা বললাম কি সংগঠন আছে তারা, তার মধ্যে কিতা রীতি নীতি আদর্শ এবং পরিকল্পনা। তারা একটা নীতি নিয়ম নীতি থাকবো এবং তারা একটা উদ্দেশ্য পরিকল্পনা লক্ষ্য থাকবো। তারপরে বললাম কি ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা, তারা কীভাবে মানে এই ইলেকশনে নির্বাচনে জিতবে এইটাও তারা একটা আকাঙ্ক্ষা থাকবো। তারপরে বললাম কি আমরা এই জাতীয় স্বার্থের প্রতি সম্মান, কীভাবে দেশের উন্নতি হবে, কীভাবে নেশনের জাতির উন্নতি হবে, এটাও একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকে। এখন আমরা বললাম কি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উল্লিখিত বৈশিষ্ট্য নিয়ে গঠিত রাজনৈতিক দলের প্রধান কাজ হলো। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের ভারতবর্ষের মধ্যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উল্লিখিত বৈশিষ্ট্য নিয়ে গঠিত রাজনৈতিক দলের প্রধান কাজ হলো। এক নম্বর হইল গিয়া জনগণকে রাজনৈতিক শিক্ষা প্রদান করা। দুই নম্বর হচ্ছে গিয়া জনগণের মনে রাজনৈতিক সজাগতা বৃদ্ধি করা। তিন নম্বর হইল গিয়া জনমত গঠন করা আর জনমতকে সুসংগঠিত রূপ দেওয়া। তারপর হচ্ছে এছাড়াও গণতন্ত্রে জনগণকে সরকার গঠন প্রক্রিয়া অংশগ্রহণ করার পরিবেশ সৃষ্টি করাটাও রাজনৈতিক দলের অন্য এক উল্লেখযোগ্য দায়িত্ব। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করা রাজনৈতিক দল ছাড়াও বিরোধী আসনে বসা রাজনৈতিক দল ও সরকারের কাজকর্মের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখে। খালি যে একজন দেশের সরকার বনছে একদলের একটা রাজনৈতিক দলের মানে দল ইলেকশনে নির্বাচনে দেশের সরকার বলছে আর সে দেশ চালায় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, এইরকম না। বিরোধী দলও কিতা করে এটার মধ্যে তীক্ষ্ণ দৃষ্টি রাখে যে সরকার কীরকম করিয়া দেশ চালাচ্ছে, যদি কোনো ভুল করে তাহলে কিতা করে তারা আওয়াজ উঠায়। প্রয়োজন সাপেক্ষে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে সঠিক পথে অগ্রসর হতে আহ্বান জানায়। সুতরাং একটি কথা স্পষ্ট যে একটি সুস্থ সবল গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রাজনৈতিক দল অত্যন্ত প্রহরীর ন্যায় কাজ করে। যদি একটা দেশের মধ্যে যদি বিভিন্ন রাজনৈতিক দল না থাকে তাহলে সরকার নিজের ইচ্ছা মতো যে কাজ করে আর কেউ যদি এটার বিরুদ্ধে কথা বলতে না পারে তখন কী থাকব এটা রাজ গণতন্ত্র রইত না, এটা কী থাকব রাজতন্ত্র হয়ে যাব। এটা হচ্ছে ভারতীয় রাজনৈতিক ভারতীয় জাতীয় কংগ্রেস 1885। আমরা জানি ভারতীয় জাতীয় কংগ্রেসটা গঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। এলেন অক্টাভিয়ান হিউম এর প্রতিষ্ঠাতা ছিলেন। এটা একটা জাতীয় কংগ্রেস দলের একটা সবার। পরের পয়েন্ট হচ্ছে ভারতের রাজনৈতিক দল, আর ভারতে কিতা কিতা রাজনৈতিক দল আছে এ বিষয়ে আমরা জানব। এখন ভারতবর্ষে রাজনৈতিক দলের ইতিহাস অনুসন্ধান করতে হলে আমাদের ফিরে
যেতে হবে 1885 সালে। এই সালে ভারতের প্রথম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয়। ভারতের জাতীয় কংগ্রেসের জন্ম কবে হয়? 1885 সালে। একজন অবসরপ্রাপ্ত আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার এলেন অক্টাভিয়ান হিউম তারই নেতৃত্বে এই দলটির জন্ম হয়েছিল। এলেন অক্টাভিয়ান হিউম ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। এটি দেশের প্রথম রাজনৈতিক দল হিসাবে পরাধীন ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছিল এবং অন্যতম রাজনৈতিক অনুষ্ঠান হিসাবে পরিগণিত হয়েছিল। অনেকে 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দেশের প্রথম রাজনৈতিক দল বলে থাকেন, যদিও তা দল নয়, একটি রাজনৈতিক সংগঠন মাত্র ছিল। দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল এটা শুধুমাত্র একটা রাজনৈতিক সংগঠন ছিল, কিন্তু ভারতের প্রথম রাজনৈতিক দল সেটা ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। 1885-তে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠাতা ছিলেন। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি এবং এই এলেন অক্টাভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন। আর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন এবং তার সভাপতিত্বে দলের প্রথম অধিবেশন হয়েছিল মুম্বাই শহরে, বর্তমান মুম্বাই। জাতীয় কংগ্রেসের পরে 1906 সালে মুসলিম লীগ নামক অন্য একটা দলের জন্ম হয়। আর মুসলিম লীগ নামে অন্য একটা দল প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হয় 1906 সালে। তৃতীয় রাজনৈতিক দল হলো হিন্দু মহাসভা। হিন্দু মহাসভা 1916-তে প্রতিষ্ঠিত হয়েছিল। চতুর্থ রাজনৈতিক দল স্বরাজ পার্টি 1922 সালে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরুর নেতৃত্বে জন্ম লাভ করা এই দলটির অবশেষে ভারতীয় অবশেষে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলের সঙ্গে সামিল হয়ে যায়। পণ্ডিত এই মতিলাল নেহরু আর চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে যে রাজনৈতিক দল স্বরাজ পার্টি গঠিত হয়েছিল এটা পরবর্তীতে দেখতে হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে জুড়ে গিয়েছিল। এটা হচ্ছে সর্বভারতীয় মুসলিম লীগের একটা সভানুষ্ঠান। এখানে আমরা একজন ব্যক্তির দেখতে পারি, নাম হইল গিয়া কার্ল মার্ক্স, একজন বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট, রাজনীতি বৈজ্ঞানিক ছিলেন। এখন হচ্ছে ভারতবর্ষের ইতিহাসের প্রথম বামপন্থী দল ভারতীয় সাম্যবাদী দল। আমরা জানি একটা হলে ডানপন্থী আর বামপন্থী দুইটা দল থাকে, তো ভারতের প্রথম বামপন্থী দল ভারতীয় সাম্যবাদী দল। এটির জন্ম হয় 1924 সালে। এটা জন্ম 1924 সালে। কার্ল মার্ক্সের সাম্যবাদী আদর্শকে কেন্দ্র করে জন্মলাভ করা এই দলটি পরাধীন ভারতের পঞ্চম রাজনৈতিক দল ছিল। এটা 1908 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে সোশ্যালিস্ট ফোরাম নামক একটি সাম্যবাদী আদর্শের সংগঠন জন্ম নেয়। এটি স্বাধীনতা লাভের পরে সমাজবাদী দল রূপে আত্মপ্রকাশ করে। দেশ স্বাধীন হবার পরে সমগ্র ভারতে রাজনৈতিক দল সংগঠনের একটা জোয়ার উঠল। আর যখন ভারত স্বাধীন হয়েছিল তখন কী হয়েছিল, রাজনৈতিক দল গঠনের খুব বেশি আরম্ভ হয়েছিল না, একটা জোয়ার উঠেছিল। প্রথম সাধারণ নির্বাচনে 1952, প্রথম যে সাধারণ নির্বাচনটা হয়েছিল, জেনারেল ইলেকশন, এটা হয়েছিল গিয়ে 1952। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এটা আসে 1952 সালে। ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম জেনারেল ইলেকশন যেটা হয়েছিল এটা হয়েছিল 1952 সালে। 50টিরও বেশি রাজনৈতিক দল অংশ নিয়েছিল, আর এখানে 50টারও বেশি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। এর মধ্যে মাত্র 14টি দল হয়েছিল সর্বভারতীয় পর্যায়ে। সমগ্র ভারতবর্ষে জুড়ে 14টা রাজনৈতিক দল ছিল, বাকি দলগুলো ছিল রাজ্য এবং আঞ্চলিক পর্যায়ের। প্রথম সাধারণ নির্বাচনের কিছুদিন পূর্বে সোশ্যালিস্ট ফোরাম দলটির কৃষক মজদুর পার্টির সঙ্গে যুক্ত হয়ে প্রজা সোশ্যালিস্ট পার্টির জন্ম দেয়। ক্রমান্বয়ে ভারতের রাজনৈতিক দৃশ্যপটে উদ্ভূত অন্য দলগুলো হলো স্বতন্ত্র দল, ভারতীয় ক্রান্তি দল, জনসংঘ, মার্ক্সবাদী সাম্যবাদী দল, জনতা দল, ভারতীয় লোক দল, ভারতীয় জনতা দল ইত্যাদি। বিগত দিনগুলোতে একজন বিশেষ রাজনৈতিক দলে রাজনৈতিক নেতাকে কেন্দ্র করেও একটি রাজনৈতিক দল দেশে আত্মপ্রকাশ করতে দেখা গেছে।
নিকটতম সাম্প্রতিক ভারতের রাষ্ট্রীয় পর্যায়ের কয়েকটি মুখ্য রাজনৈতিক দল হলো ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা দল, ভারতীয় কমিউনিস্ট পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি। কিন্তু এখন আমরা বিশেষ করে দেখি যদি যায় যে রাজনৈতিক দলগুলো বিশেষ পর্যায়ে তারা নেতৃত্ব করছে, সেটার মধ্যে বর্তমানে আমরা জানি ভারতে যে রাজনৈতিক দলটা রুল করছে এই বিজেপি, ভারতীয় জনতা পার্টি। ভারতের জনতা পার্টির প্রধানমন্ত্রী হচ্ছেন দেশের বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি। আর তারপরে আছে গিয়ে আমাদের এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, তারপরে আছে তৃণমূল কংগ্রেস আর আম আদমি পার্টি। এখন আমরা ভাবি গিয়ে আঞ্চলিক রাজনৈতিক দলের প্রাসঙ্গিকতা। আঞ্চলিক রাজনৈতিক দলের জন্ম ভারতের দলীয় ব্যবস্থার একটি উল্লেখযোগ্য দিক। গত শতকের ষাটের দশকে 1960 থেকে 1970 আড়ি ভারতবর্ষের প্রথম আঞ্চলিক দল ডিএমকে, দ্রাবিড় মুন্নেট্রা কাজাগম এর জন্ম হয়। ভারতের প্রথম আঞ্চলিক রাজনৈতিক দল ছিল দ্রাবিড় মুন্নেট্রা কাজাগম, যেটা জন্ম হয়েছিল 1960 থেকে 1970 মধ্যে। আর এর ওই সঙ্গে সঙ্গে আঞ্চলিকতাবাদী চিন্তাধারা পুষ্ট আরও কিছু রাজনৈতিক দল দেশে আত্মপ্রকাশ করে। বিশেষ করে গত শতকের আশির দশকে বহু সংখ্যক আঞ্চলিক দলের জন্ম হয়, ফলে এই দশককে আঞ্চলিক রাজনৈতিক দলের সোনালি দশক বলে অভিহিত করা হয়ে থাকে। তারপর হচ্ছে ভাষা, ধর্ম, সংস্কৃতি বৈচিত্র্য ভরা ভারতবর্ষে বিভিন্ন অঞ্চল এবং জাতি জনগোষ্ঠীর স্বতন্ত্র পরিচয় এবং স্বার্থ ক্ষুণ্ণ রক্ষার্থে নানা প্রচেষ্টা অব্যাহত আছে। তার ওই সূত্র ধরে নানা আঞ্চলিক দল দেশে আত্মপ্রকাশ করেছে। তদুপরি সাংস্কৃতিক বিভিন্নতার বিভিন্নতায় পরিপূর্ণ এই দেশে একটা অখণ্ড জাতীয়তাবাদী ভাবধারা সুদীর্ঘ কাল ধরে রাখাটাও বেশ জটিল। বিশেষ করে চতুর্থ সাধারণ নির্বাচন 1966-তে যেটা হয়েছিল, চতুর্থ সাধারণ নির্বাচন পর থেকে ভারতবর্ষে ক্রমান্বয়ে আঞ্চলিকতাবাদী চিন্তাধারা প্রকট হয়ে উঠেছে। আঞ্চলিক রাজনৈতিক দলের জন্মের মূল কারণ হিসাবে যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয় তা সংক্ষেপে নিম্নরূপ। আর আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর জন্ম কী কারণে হয়েছে এর কয়েকটা কারণ আমরা মূল কারণ জানব। এক নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে সর্বভারতীয় রাজনৈতিক দলের বৈষম্যমূলক নীতি, মানে সর্বভারতীয় রাজনৈতিক দলের কিছু বৈষম্যমূলক নীতি আছে, ভেদাভেদমূলক হয়েছে গিয়া দেশের বিভিন্ন ভাষা ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যেকার তারতম্য। আর আমরা জানি আমাদের ভারতবর্ষে বিভিন্ন মানুষের বিভিন্ন আলাদা আলাদা ভাষা আছে, এই ভাষাটারও একটা কারণ বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিষ্ঠার। গোচ্ছে গিয়া সংখ্যালঘু মানুষের নিরাপত্তাহীনতার ভাব। 4 নম্বর যে কেন্দ্রীয় সরকারের অধিক ক্ষমতা, কেন্দ্রীয়করণের প্রবণতা তথা রাজ্যের সম্পদসমূহের ওপর অধিক কর্তৃত্ব লাভের প্রচেষ্টা। 5 নম্বর হচ্ছে গিয়ে সকল রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সমদৃষ্টির অভাব। আর একটা আমরা কারণ কইলাম, বিশেষ গুরুত্বপূর্ণ কারণ, সকল রাজ্যে কেন্দ্রীয় সরকার কিতা করতে পারে না, দৃষ্টি আকর্ষণ করতে পারে না। 6 নম্বরে যে গিয়ে রাষ্ট্রীয় দলের তথা কেন্দ্রীয় সরকারের রাজ্য পর্যায়ের নেতার দুর্বলতা ইত্যাদি। বর্তমান ভারতবর্ষের উল্লেখযোগ্য আঞ্চলিক দলগুলো হলো, বর্তমান ভারতবর্ষে উল্লেখযোগ্য কয়েকটা আঞ্চলিক রাজনৈতিক দলের নাম হয়েছে ডিএমকে, AIDMK যেটা তামিলনাড়ুর মধ্যে আছে, অকালি দল পাঞ্জাবও আছে, তেলেগু দেশম অন্ধ্রপ্রদেশও, ন্যাশনাল কনফারেন্স জম্মু কাশ্মীর, অসম গণ পরিষদ অসমে, মিজোরাম ন্যাশনাল ফ্রন্ট হইলগে মিজোরামে, শিবসেনা হইলগে মহারাষ্ট্রে, নাগাল্যান্ড পিপলস কনফারেন্স হইলগে নাগাল্যান্ডে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হইলগে ঝাড়খণ্ড ইত্যাদি। উপরোক্ত দলগুলোর মধ্যে বেশ কিছু আঞ্চলিক দল ওই রাজ্য সরকার গঠন করতে সক্ষম হয়েছে এবং কেন্দ্রীয় সরকার গঠনেও কখনও কখনও অংশীদার হয়েছে। যখন মোর্চা সরকার গঠন হয় তখন কিতা হয় অন্য রাজনৈতিক দলের প্রয়োজন হয়, আর তখন কিতা করছে এই আঞ্চলিক দলগুলা কেন্দ্রীয় কিতা করছে কখনো কখনো অংশীদার হয়েছে। তারপর গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গিয়ে ভারতীয় গণতন্ত্রে আঞ্চলিক দলের অবদান। ভারতীয় গণতন্ত্রে আঞ্চলিক দলের কিতা কিতা অবদান আছে। ভারতবর্ষের দলীয় ব্যবস্থায় আঞ্চলিক রাজনৈতিক দলের আবির্ভাবের ব্যাপারটা বেশ তাৎপর্যপূর্ণ। আঞ্চলিক দলের জন্ম হয় সময় এবং পরিস্থিতির আহ্বানে, মানুষের অন্তরে সৃষ্ট ক্ষোভ এবং অসন্তুষ্টির ফলেই বেশ কিছু আঞ্চলিক দলের জন্ম হয়েছে। অনেকের মতে আঞ্চলিক দল ভারতের রাজনীতির পক্ষে আশীর্বাদ না হলেও কোনো কারণেই তা
অভিশাপমূলক নয়। একটি শক্তিশালী গণতান্ত্রিক ভারতবর্ষে ভারতবর্ষ সৃষ্টিতে অঞ্চল সমূহের সমস্যা সমাধানের মাধ্যমে জনগণকে প্রকৃত গণতন্ত্রের স্বাদ উপভোগ করতে দেওয়া সম্ভব। এমন ওই বৃহত্তর স্বার্থে আঞ্চলিক দলগুলো যদি নিষ্ঠা সহকারে কাজ করে তবেই এ সকল দলের প্রাসঙ্গিকতা নিশ্চিতভাবে বজায় থাকবে। আঞ্চলিক দলের জন্ম ভারতবর্ষে একক দলের প্রাধান্যতায় একটা গুরুত্বপূর্ণ প্রতিরোধক হয়ে দাঁড়ালো। যদি আসলে কিতা কইছে আঞ্চলিক দল যদি না থাকতো তাহলে কিতা করতো, এক দলে কিতা করলো হনে ভারত শাসন করলো হনে, এই আঞ্চলিক দলগুলা এই এক দল এক নায়কত্ববাদীকে দুর্বল করেছে। এ প্রকার দলের জন্ম দেশের রাজনীতিতে একটা নতুন তরঙ্গের সৃষ্টি করতে সক্ষম। দ্বিতীয়ত, কেন্দ্র সরকার রাজ্য সম্পর্কের ক্ষেত্রে আঞ্চলিক দলের জন্ম এক যুগাত্মক ভূমিকা রচনা করলো। এ বিষয়টি দেশের রাজনীতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে বলেই যুক্তরাষ্ট্রের ব্যবস্থাকে নতুন রূপে দেবার চিন্তা চর্চা শুরু হলো। তৃতীয়ত, আঞ্চলিক দলের জন্ম দেশের রাজনীতিতে তৃণমূল পর্যায়ের জনগণের অংশগ্রহণ প্রক্রিয়াকে অত্যধিক সক্রিয় করেছে। চতুর্থত, কেন্দ্রের রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা সর্বভারতীয় রাজনৈতিক দলের আধিপত্য খানিকটা সীমাবদ্ধ করে গণতান্ত্রিক ভাবধারাকে সফল করেছে। অবশ্যই আঞ্চলিক দলগুলো এক শক্তিশালী ভারতবর্ষ গড়ে তোলার কাজে নানা বিপত্তির সৃষ্টি করছে বলে আজকাল অনেকেই মত পোষণ করছে। এখন যেন কিতা চিন্তনীয় একটা বিষয় হইল গিয়া, স্বাধীনতা লাভের পরে ভারতবর্ষে সুদীর্ঘকাল রাষ্ট্রীয় রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস দল সরকার গঠন করে দেশ শাসন করে। ভারতের জাতীয় ঐক্য প্রত্যাশিতভাবে বৃদ্ধি করতে পেরেছে কি? পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র স্বরূপ ভারতবর্ষে উক্ত সময়সীমায় গণতান্ত্রিক পরম্পরা কতদূর সফল হলো? ভারতবর্ষ উন্নতির পথে কতখানি অপ্রসর হলো? অসম গণ পরিষদের মতো আঞ্চলিক দল অসমে সরকার চালিয়ে অসমের আঞ্চলিক স্বার্থ রক্ষা করে অসমের প্রত্যাশিত বিকাশ সাধন করতে পেরেছে কি? তো 1.4 টপিকটা হয়েছে গিয়া গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা। গণতন্ত্রের একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের কিতা কিতা ভূমিকা আছে আমরা এখন তাই গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। শক্তিশালী বিরোধী দলবিহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রকৃত সফলতা লাভ করতে পারে না, এমনকি জনগণের স্বার্থ ও সুরক্ষিত করতে পারে না। ভারতবর্ষের চতুর্থ সাধারণ নির্বাচনের সময় পর্যন্ত স্বীকৃত কোনো বিরোধী দল ছিল না। যেহেতু ভারতীয় জাতীয় কংগ্রেসকে বাদ দিয়ে কোনো দলই 50টি আসন লাভ করতে সক্ষম হয়নি, অবশ্যই পরবর্তীকালে বিরোধী দলের স্থিতি অর্জন করতে বেশ কিছু দলই সক্ষম হয়েছিল। প্রকৃতপক্ষে 1977 খ্রিস্টাব্দের পরই আমাদের দেশে বিরোধী দলের ভূমিকা কিছুটা স্পষ্টরূপে দৃষ্টিগোচর হয়। পৃথিবীর প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রেই বিরোধী দলের গ্রহণ করা ভূমিকা গণতন্ত্রকে জনপ্রিয় সরকার হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে সাহায্য করেছে। বিরোধী দলের সবল ভূমিকা রয়েছে এমন দুটি উল্লেখযোগ্য রাষ্ট্র হল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড গ্রেট ব্রিটেন। যেটা একটি গণতান্ত্রিক দেশে শাসন কার্যে বর্তে থাকা দলটির বিপরীতে বিরোধীর আসনে অবস্থিত বিরোধী দলের ভূমিকা কী হওয়া উচিত তা নিয়ে রাজনৈতিক পণ্ডিতগণ বহু পরামর্শ পেশ করেছেন। বিরোধী দলের প্রধান কর্তব্য হল, 1 নম্বর হয়েছে গিয়া, জনসাধারণ ও দেশের স্বার্থ সুরক্ষিত করা এবং সংবিধানের পবিত্রতা রক্ষার ক্ষেত্রে বিরোধী দলকে অত্যন্ত প্রহরীর ভূমিকা গ্রহণ করা উচিত। 2 হয়েছে গিয়া, শাসন ব্যবস্থায় থাকা দল যাতে জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করতে না পারে তা প্রতিরক্ষা রাখা, তার প্রতি দৃষ্টি রাখা। 3 নম্বর পয়েন্ট হয়েছে গিয়া, সরকারের প্রকল্প এবং পরিকল্পনাগুলো পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে সরকারকে সংসদের মঞ্চে সমালোচনা করা। যদি সরকার সঠিক কাজ না করে তাহলে তো অর্থাৎ পার্লামেন্ট ও সংসদ ভবনে সরকারের সমালোচনাটা করা বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ কাজ। 4 নম্বর হয়েছে গিয়া, জনগণের অভাব অভিযোগ আশা আকাঙ্ক্ষা সংসদে তুলে ধরা, জনগণের কী সমস্যা আছে এগুলা সংসদে তুলে ধরা, এগুলো বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ কাজ। প্রয়োজনানুসারে বিকল্প সরকার গঠনের জন্য সদা প্রস্তুত থাকা। 6 নম্বর পয়েন্ট হিসেবে জনমত গঠন করা,
7 নম্বর পয়েন্ট হলো গিয়ে সরকার এবং জনগণের মধ্যেকার পার্থক্য অবরোধন অবনুদন অপনুদন করা। পয়েন্ট নম্বর 8 কে জনগণকে রাজনৈতিক শিক্ষা প্রদান করা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা। পয়েন্ট নম্বর 9 কে জনমতের প্রতি সরকারকে সজাগ দায়বদ্ধ এবং জবাবদিহি করা। দশ নম্বর পয়েন্ট এসে গিয়া সরকার যাতে স্বেচ্ছাচারীভাবে শাসন কার্য চালাতে না পারে সেক্ষেত্রে তীক্ষ্ণ নজর রাখা। এগারো নম্বর পয়েন্টে প্রয়োজন সাপেক্ষে উচিত পরামর্শ এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকার সরকারি কাজকর্মকে গতিশীল করে তোলা। ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট এসে গিয়া মূর্ছা সরকার মানে জুট সরকার। এখন আমরা মূর্ছা সরকার সম্বন্ধে জানবো, কখন মূর্ছা সরকার গঠন হয় আর মূর্ছা সরকার কীভাবে গঠন হয়। যখন কোনো একটি বিশেষ রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করতে পারে না, তখন বেশ কয়েকটি রাজনৈতিক দল এককভাবে যুক্ত হয়ে সরকার গঠন করে। এই ধরনের সরকারকে মূর্ছা সরকার বলে। মূর্ছায় সহযোগকারী দলগুলোর আদর্শ ভিন্ন হলেও ক্ষমতা দখলের স্বার্থে এক ধরনের দলগুলো নিজস্ব স্বার্থ এবং আদর্শের মুসাবিদা করে উভয় পক্ষের লক্ষ্য স্থির করে সরকার গঠনে সহমত পোষণ করে এবং জোট বাঁধতে একমত হয়। মূর্ছা তথা সংযুক্ত সরকার ব্যবস্থা বর্তমানে বিশেষ গুরুত্ব লাভ করেছে। তার কারণগুলো হলো, এক নম্বর হইল গিয়া রাজনৈতিক দলের সংখ্যা বৃদ্ধি, দুই নম্বর হয়েছে গিয়া একক রাজনৈতিক দলের প্রাধান্য হ্রাস, তিন নম্বর পয়েন্ট হয়েছে গিয়া গ নম্বর হিসেবে গিয়ে একটি নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে অবশেষে যদি সরকার গঠনে জটিলতা দেখা যায় তাহলে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করে সরকারি ধনরাশির অভাবে রোধ করার স্বার্থে মূর্ছা সরকার গঠিত হয়। ছয় নম্বর পয়েন্ট হিসেবে সরকারের আঞ্চলিক প্রতিনিধিত্বের বিষয়টিও মূর্ছা সরকার গঠনে গুরুত্ব লাভ করে। মূর্ছা অথবা সংযুক্ত সরকারের, এটা আমরা জোট সরকারও বলতে পারবো, ধারণাটা আমাদের দেশে বড় একটা পুরনো ব্যাপার নয়। স্বাধীনতা লাভের পরবর্তীকালে ভারতের রাজনীতিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের আধিপত্য যতদিন ছিল ততদিন মূর্ছা সরকারের ধারণা উন্মেষ ঘটেনি। মানে 1947 থেকে লিয়ে 1967 পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের মধ্যে প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস থাকিয়া পণ্ডিত জওয়াহরলাল নেহরু। এরকম বলিয়া ভারতীয় জাতীয় কংগ্রেস নির্বাচন অনুসারেও পরবর্তীতে ভারতের চতুর্থ যেটা সাধারণ নির্বাচন হয়েছিল 1967, এই পর্যন্ত কোনো দলে মানে কিতা করতে পারছে না, ভারতীয় জাতীয় কংগ্রেসে হারাইতে পারছে না। এবং ভারতীয় জাতীয় কংগ্রেস 1967 পর্যন্ত এককভাবে শাসন করেছে, কিন্তু পরবর্তীতে কিতা হয়েছে এটা পরিবর্তন হয়ে গেছে। 1947 খ্রিস্টাব্দ থেকে 1967 খ্রিস্টাব্দ পর্যন্ত কেন্দ্র এবং রাজ্য উভয় ক্ষেত্রে ভারতীয় জাতীয় কংগ্রেস ওই শাসন কার্য চালিয়ে এসেছিল। সে সময় মূর্ছা সরকার গঠন করার প্রসঙ্গ উত্থাপিত হয়নি, কিন্তু পরবর্তীকালে একক দলের আধিপত্য এর ক্ষেত্রে বাধার সৃষ্টি হলে মূর্ছা সরকার গঠনের প্রক্রিয়া আরম্ভ হলো। কেন্দ্রে 1947 সালে মুরারজি দেশাইয়ের নেতৃত্বে প্রথম মূর্ছা সরকারের পতন হলো। জনতা দলের এই সংযুক্ত সরকার 1979 সালে ভঙ্গ হলে পরে 1979 সালের অক্টোবর মাসে শরণ সিংয়ের নেতৃত্বে অন্য একটি মূর্ছা সরকার গঠিত হয়েছিল। এই সরকার শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। এর পরবর্তী দুটি নির্বাচনে কংগ্রেস দল ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছিল, যদিও 1981 সালের পর থেকে 2014 সাল পর্যন্ত কেন্দ্রে মূর্ছা সরকার অব্যাহত রয়েছে। সম্প্রতি 2014 সালের মার্চ মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে 2014 সালে 26 মে তারিখ সরকার গঠন করে। আর তার সঙ্গে সঙ্গে মনমোহন সিং নেতৃত্বাধীন ইউপিএ ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স মূর্ছা সরকারের পতন ঘটে এবং ভারতবর্ষে পুনরায় একদলীয় শাসন আরম্ভ হয়। কেন্দ্রের মতোই বেশ কয়েকটি রাজ্যেও মূর্ছা সরকার কার্যনির্বাহ করেছে। কেন্দ্রের এমন মূর্ছার নাম হলো ইউনাইটেড ফ্রন্ট, সংযুক্ত প্রগতিশীল মূর্ছা এবং রাষ্ট্রীয় গণতান্ত্রিক মূর্ছা।
এখন মুর্চা সরকারের কিতা কিতা দোষ, বিশ্বের অনেক রাষ্ট্রেই মুর্চা সরকার গঠিত হচ্ছে, যদিও এই সরকারের দোষমুক্ত নয়, এই সরকার যদিও দোষমুক্ত নয় কিন্তু বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মুর্চা সরকার গঠন হচ্ছে। এর প্রধান দোষগুলো হলো নিম্নরূপে আলম বলেছি, ক্ষণস্থায়ী, এই মুর্চা সরকার কিতা হয় ক্ষণস্থায়ী অথবা অস্থির সরকার থাকে। কীরকম করি আমরা দেখি, মুর্চা সরকারের সবচাইতে বড় দোষ হচ্ছে তার এই অস্তিত্বতা অস্থিরতা। মুর্চায় অংশগ্রহণকারী দলগুলো নিজস্ব স্বার্থে আঘাত পড়লেই সরকার থেকে সমর্থন উঠিয়ে নেয় বা নেবার সম্ভাবনা থাকে, ফলে কার্যকাল 5 বছর সম্পূর্ণ হবার পূর্বেই মুর্চা সরকারের পতন ঘটে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে দুর্বল সরকার, মুর্চা সরকার কিন্তু দুর্বল সরকার। মুর্চা সরকার সাধারণত দুর্বল হয়, অংশগ্রহণকারী সকল দলকে সন্তুষ্ট রাখতে হয় বলে এ সরকার কোনো বিষয়ে দৃঢ়তার সঙ্গে কাজ করে অংশগ্রহণ এই অগ্রসর হতে পারে না। পয়েন্ট নম্বর 3 হচ্ছে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণের জটিলতা, মুর্চা সরকার স্থায়িত্বের ক্ষেত্রে দুর্বল, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা কার্যকর করতে গিয়ে জটিলতার সম্মুখীন হয়। 9 নম্বরে যে অংশীদারী দলের আকাঙ্ক্ষা, মুর্চা সরকারের অংশীদার দলগুলিতে বহু রাজনৈতিক নেতা থাকে এবং অনেক সময় তাদের মূল লক্ষ্য হয়ে পড়ে রাজনৈতিক সুবিধা আদায় করা। ক্ষমতালুবি এ রকম নেতার ব্যক্তিগত স্বার্থ সরকারকে জনস্বার্থ বিরোধী রূপ দান করে, উম্মিগে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবার আশঙ্কা। সরকার গঠনের স্বার্থে মুর্চা সরকারকে অনেক ক্ষেত্রে ক্ষুদ্র আঞ্চলিক এবং সাম্প্রদায়িক স্বার্থকে অগ্রাধিকার দিতে হয়, এর ফলে জাতীয় স্বার্থে আঘাত পড়বার আশঙ্কা দেখা যায়। 6 নম্বর হিসেবে ব্যয়বহুল, মুর্চা সরকার অনেক ক্ষেত্রেই ব্যয়বহুল, বিশেষ করে সকল অংশীদার দলকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার স্বার্থে প্রয়োজনহীনভাবে মন্ত্রিসভার কলেবর বৃদ্ধি করতে হয়, ফলে দেশের ধন সম্পদের অপচয় ঘটে। এখন হয়েছে গিয়া মুর্চা সরকারের গুণ, মুর্চা সরকারের কিতা কিতা গুণ আছে আর মুর্চা সরকার তারা কিতা কিতা বলা হয় আমরা পাইনি। উল্লিখিত দুঃসমূহ থাকা সত্ত্বেও মুর্চা সরকারের গুণ যে একেবারে নেই তা বলা যায় না। মুর্চা সরকারের কিছু গুণের কথা নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর হয়েছে গিয়া পরিস্থিতি এবং সময় সাপেক্ষ, মুর্চা সরকার পরিস্থিতি এবং সময় সাপেক্ষ, পরিবর্তিত রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতিতে মুর্চা সরকার গঠন ভারতবর্ষের মতো বৃহৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সুস্থিরতা বজায় রাখতে হলে অতি প্রয়োজন। পয়েন্ট নম্বর 2 হচ্ছে গিয়া স্বেচ্ছাচারী সরকার, একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে একদলীয় সরকার গঠিত হলে সরকার স্বেচ্ছাচারী হবে এই আশঙ্কা থেকে যায়। অনেক ক্ষেত্রে এ ধরনের সরকার বিধানমণ্ডলে সংখ্যাগরিষ্ঠতার সুবিধা নিয়ে জনস্বার্থ বিরোধী কাজ করতে সংকোচবোধ করে না, কিন্তু মুর্চা সরকারের ধরনের আশঙ্কা কম, কেননা যে কোনো সিদ্ধান্তই মুর্চার অংশীদার দলগুলোর মধ্যে যথোচিত আলোচনার পরই গ্রহণ করা হয়, ফলে ক্ষমতার অপব্যবহার এবং স্বেচ্ছাচারী হওয়ার শঙ্কা মুর্চা সরকার অনেকটাই কম। তারপর হচ্ছে আঞ্চলিক প্রতিনিধিত্ব, একদলীয় সরকারের চেয়ে মুর্চা সরকার বিভিন্ন অঞ্চল এবং জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার অধিক সুযোগ থাকে। মুর্চায় অংশগ্রহণকারী বিভিন্ন আঞ্চলিক পর্যায়ের দলগুলো তাদের স্থানীয় সমস্যাসমূহ সমাধান করার ক্ষেত্রে অধিক সুযোগ সুবিধা লাভ করে। 4 নম্বর হয়েছে গিয়া জাতীয় ঐক্য এবং জাতীয় ঐক্য সংহতি রক্ষা, মুর্চা সরকারে বিভিন্ন রাজনৈতিক দলকে একই মঞ্চে সমাগত হতে হয়, ফলে ভিন্ন ভিন্ন দল নিজস্ব আদর্শ কঠোরভাবে স্থির না থেকে সমাজও তার মধ্যে দিয়ে কার্য সম্পাদন করে, ফলে জাতীয় ঐক্য সংহতি বৃদ্ধি পায়। 5 নম্বর দেশের ধন সম্পদের অপব্যবহার হ্রাস, একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবার পরে সরকার গঠনের জটিলতা উপস্থিত হলে দেশকে আবারও নির্বাচনের সম্মুখীন হতে হয়, এহেন পরিস্থিতিতে অল্প কয়েকদিনের ব্যবধানে আরও একটি নির্বাচনের খরচের হাত থেকে দেশকে রক্ষা করতে পারে মুর্চা সরকার। এভাবে মুর্চা সরকারের গঠন প্রক্রিয়া দেশজ সম্পদের অভাবে রোধ করে। এই সুস্থ সবল গণতান্ত্রিক দেশ গড়ে তোলার ক্ষেত্রে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পাইছি।
রাজনৈতিক এই ভারতের প্রথম রাষ্ট্রীয় রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস স্থানীয় আমরা ভারতের প্রথম আঞ্চলিক রাজনৈতিক দল ছিল দ্রাবিড় মুন্নেত্র কাজাগম আঞ্চলিক দল আঞ্চলিক সমস্যার সম্মুখে সংসদের মঞ্চে সদল বলে উপস্থাপন করবে এটা পাইলাম আর গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা আমরা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা এই পাঠে তারপরে অতক্ষণ পর্যন্ত আমরা যেসব পড়েছি এইগুলোর ভিতর থেকে এখনও কোয়েশন দিছে এই সারা কোয়েশনের আনসার আমরা এগুলোর ভিতরেতে পাইমু আশা করি এই পার্টটা আমি যা এক্সপ্লেন করেছি যা পড়েছি ভালো করে বুঝাতে পেরেছি পরবর্তীতে এইরকম আরও ভালো করিয়া আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভালো করে ক্লাস দেওয়ার চেষ্টা করব তাই আমাদের এই স্টার্টিং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ।